ময়মনসিংহের সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু গত 4ই মার্চ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রগণকে শপথবাক্য পাঠ করান এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি মহোদয় শপথবাক্য পাঠ করান। এ সময় ইকরামুল হক টিটু বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহের সম্মানিত নাগরিকবৃন্দের বুথের নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণ করি এবং শপথ গ্রহণ শেষে কাউন্সিলর বৃন্দসহ ধানমন্ডির 32 নং রুটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শপথ নিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটু। 4ই এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। কুমিল্লা ও ময়মনসিংহ সিটি উপনির্বাচনের মেয়র পদে ভোট গ্রহণ করা হয় গত 9ই মার্চ। একই দিনে ওই 5 জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু। অন্যদিকে কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচনে জয় পেয়েছেন তাহসিন বাহার সূচনা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। 1,39,604 ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদিকুল হক কান মিল্কি। হাতি প্রতীকে তিনি পান 35,763 ভোট। জনাব ইকরামুল হক টিটু শপথ গ্রহণ শেষে কাউন্সিলর বৃন্দসহ সবাইকে নিয়ে ধানমন্ডি 32 নং রুটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর তিনি ময়মনসিংহ সিটিতে ফিরে আসেন। জনগণের ভালোবাসায় সিক্ত হচ্ছেন, সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু দ্বিতীয়বারের মতো নগরপিতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন, জনগণের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ইকরামুল হক টিটু। গত 4ই মার্চ বৃহস্পতিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান।